আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। দীর্ঘ প্রায় 10 মাস ধরে পাথরের মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন জলপাইগুড়ি পাহাড়পুর পাতকাটা কলোনির পুরোহিত প্রবীর মজুমদার। পেশায় তিনি পুরোহিত, অবসর সময়ে টোটো চালান তিনি। একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে কষ্টের সংসার। বাড়িতেই মন্দির করার স্বপ্ন দেখেছিলেন তিনি। অর্থ সংকটের ফলে প্রবীরবাবু নিজেই অল্প অল্প করে অর্থ সঞ্চয় করে দীর্ঘ কয়েক বছরের পর মন্দির তৈরি করেছেন। এরপর তিনি নিজেই পাথরের কালীমূর্তি বানিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। প্রবীরবাবুর পিতা রবীন্দ্রনাথ মজুমদার পেশায় একজন পুরোহিত ছিলেন। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞাপন। এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হাসপাতালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাই অতি সত্বর যোগাযোগ করুন 7 8 6 5 0 5 1 2 2 3 এই মোবাইল নম্বর। হ্যাঁ বলো। এটা এখানে আমাদের 25-30 বছর হলো পূজাটা, তো পাথরের মূর্তিটা কি তৈরি করেছেন আপনি? আমি একটা পাথরের মূর্তি তৈরি করেছি, মানে মায়ের মূর্তি। কেন? মানে আমার বাবা দীর্ঘ 25-30 বছর আগে পুজো করেছে এই মায়ের মূর্তি। আগে আমাদের বেড়ার ঘর দিয়ে পুজো করেছিল, তো আস্তে আস্তে আমি সেটাকে উন্নতর পথে নিয়ে গেছি। মা কিছু দয়া করেছে এবং বাবার এই পাহাড়পুর অঞ্চলে সুনাম আছে, তো বাবা এই মূর্তিটা প্রবীর মজুমদার আমি নিজে করেছি। এটা মানে আমার মন থেকে মানে চাইলো যে আমি একটা যদি মায়ের মূর্তি নিজে গড়তে পারি, যদি মা যদি আশীর্বাদ করে, তার জন্যে আমি নিজে ধরছি এবং নিজে ধরাতে 9.5 মাসের মধ্যে আমি মায়ের মূর্তিটি মায়ের মূর্তিতে এই লোহা এবং সিমেন্ট, পাথর, কোস্টিং পাথর, আরও অন্য অন্য মেডিসিন এইসব দিয়ে আমি তৈরি করেছি। হ্যাঁ, আমার বাড়ির পরিবার সাহায্য করেছে। আমার নাম প্রবীর মজুমদার। আমার নাম। আপনার নাম? মুনমুন দাস। এই জায়গাটার নাম পাতকাটা কলোনি, জলপাইগুড়ি পাতকাটা কলোনি। কি বলবেন, কি যে কেন এসছেন এখানে, কিসের ব্যাপার? এখানে প্রসাদ খেতে এসছি। আমাদের পাড়ার রবি মজুমদারের ছেলে প্রবীর মজুমদার এইখানে পুজোটা প্রতি বছরই করে, নিজের হাতে তৈরি করেছে, পুরোহিত হয়েও নিজের হাতে মূর্তিটি তৈরি করেছে, খুব সুন্দর। তাই আমাদেরও সবারই একটা গর্ব এবং আনন্দের যে আমরা পাড়ার মধ্যে এরকম একজনকে পেয়েছি। এই পুরোহিত এবং মূর্তি নিজেই করেছে? হ্যাঁ, পুরোহিতরা জেনারেলি মূর্তি নিজের হাতেই করেছে। ওর অনেক ইয়ে আছে, গুণ আছে, ওর নিজের হাতেই তৈরি করেছে। পাথর দিয়ে 9.5 মাস ধরে মূর্তিটি তৈরি করেছে, এবং মন্দিরটাও অনেকটাই তৈরি করেছে নিজেই। হ্যাঁ, নিজেই করেছে, মানে নিজের যাতে মিস্ত্রি হয়তো করেছে,
নালে একা তো আর সম্ভব হয় না, কিন্তু নিজে যে উদ্যোগ ভালোই লাগছে যে এরকম একজন নিজের হাতে তৈরি করা, এরকম তো দেখা যায় না সহজে। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বিমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে। 8944888547 47 এবং 9382311288 এই মোবাইল নম্বরে।